উপজেলা নির্বাচনে বিএনপির বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য হাস্যকর প্রমাণিত হয়েছে এরকম দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বৈরী আবহাওয়া ও ধান কাটার মৌসুম চলায় কেন্দ্রে ভোটার কম এসেছেন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানায় আওয়ামী লীগ দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন প্রথম দফায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট সন্তোষজনক বলে মনে করে আওয়ামী লীগ তবে ধান কাটা ও ঝড় বৃষ্টির মৌসুম ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে দাবি তার এখন ধান কাটার একটা বিষয় আছে তারপরে ঝড় বৃষ্টি আজকেও অনেক জেলা হয়েছে সকালবেলা ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন এক দুই তিন ঢাকায় জমি জিতে 100% ক্যাশ 100 হবো 20 কোটি টাকার পুরস্কার সর্বশেষ যেটা বলেছে 30 থেকে 40% সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে সন্তুজ্জ বৈষ্কার করেও বিএনপি তাদের নেতাদের স্থানীয় সরকার নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি বলেও মন্তব্য করেন কাদের উপজেলা নির্বাচন নিয়ে বিরোধী দল যে বক্তব্য রেখেছে সেটা হাস্যকর বলে প্রমাণিত করছে বিএনপির নেতারাও অনেক ইলেকশন করছে বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে স্থানীয় প্রয়োজনে স্থানীয় সরকারে বিরত রাখা নিবৃত্ত রাখা খুব কঠিন কোনো প্রাণহানি বা সংঘাত ছাড়াই প্রথম ধাপে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালটি নেই তাহসিনা জেসি DBC News, Dhaka.